আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। জাতীয় দলের রাস্তা উন্মুক্ত, কিন্তু আশরাফুল করেছেন তার পুরো উল্টো। তবে কি এবার নিজের কপালে জুতা পেটা করেছেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ফিক্সিং কাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার দুই বছর চললেও এখনও জাতীয় দলে ফেরার ক্ষীণ সম্ভাবনা নেই মোহাম্মদ আশরাফুলের। কিন্তু এরপরও নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরতে মরিয়া টাইগার সাবেকি অধিনায়ক। বিস্তারিত আমি জানাবো, তবে তার আগে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার কি মনে হয় আশরাফুলকে আসলেই বাংলাদেশ জাতীয় দলে আসতে পারবে? জানাবেন কমেন্ট করে। এদিকে লকডাউনের সময় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় আশরাফুল বেশ কয়েকবার লাইভে এসেও ভক্তদের জন্য জাতীয় দলের হয়ে খেলার কথা জানিয়েছেন। কিন্তু এমনটা না করে বরং যদি আশরাফুলের নীরবে গোপনে নিজেকে প্রস্তুত করতে পারতেন তাহলে সেটা খুব বেশি ভালো হতো, এমনটা বলছেন সতীর্থ খালেদ মাসুদ পাইলট। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে তিনি এই কথাটি বলেছেন। চলমান বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে আশরাফুলের রান 5 ম্যাচে 14.25 গড়ে মাত্র 57, স্ট্রাইক রেট 91.93, সর্বোচ্চ অপরাজিত থেকেছেন 25 রান করে। এমন পারফরমেন্সে স্বাভাবিকভাবেই টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণ করতে পারেননি মোহাম্মদ আশরাফুল, তাই রাজশাহী তাদের ষষ্ঠ ম্যাচে একাদশ থেকে ছেটে ফেলেছেন তাকে। এই টুর্নামেন্ট দিয়ে নজর কাড়া কিছু করার স্বপ্ন তাই আপাতত শেষই বলা চলে মোহাম্মদ আশরাফুলের। কিন্তু এভাবে ব্যর্থ কেন হয়ে যাচ্ছেন তিনি, কি হয়েছে মোহাম্মদ আশরাফুলের, এ নিয়ে কিন্তু আলোচনা চলছেই। সেই প্রসঙ্গে বলতে গিয়ে পাইলট আরও টেনেছেন আশরাফুলের অতিরিক্ত প্রচারণা থাকার বিষয়টি। পাইলট বলেছেন যে মানুষটা খেলছে তার উপর চাপ থাকবেই, মিডিয়ার প্রেশার, পাবলিক প্রেশার এসব তো থাকবেই। এই জায়গাটায় আমার কাছে মনে হয় নিজেকে আড়াল করলে আরও ভালো হতো। আমি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নিজেকে গুছিয়ে এমনভাবে পারফর্ম করার চেষ্টা করব, রিল্যাক্স মুডে, যে কাউকে দেখতে দেব না যে আমি এই কদিন কী করেছি। কিন্তু আশরাফুল কিন্তু করেছে তার পুরোটা উল্টো। 2013 সালে ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। ফেরার পর তিনি অনেকবারই বলেছেন এক ম্যাচের জন্য হলেও ফের জাতীয় দলে তিনি ফিরতে চান। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের আগেও তিনি এমনটা বলেছেন। জাতীয় দলের কথা বলে আশরাফুলের নিজের উপর চাপ নিয়ে নিচ্ছেন বলে এমনটা মনে করছেন পাইলট। জাতীয় দল সবার জন্য উন্মুক্ত, যে পারফর্ম করবে সে জায়গা পাবে। আমি বলবো জাতীয় দল পরের কথা, এ মুহূর্তে আমি আসছি আমার টিমের পারফরমেন্সের জন্য। সেটা টার্গেট করলে মনে হয় লক্ষ্যের কাছাকাছি চলে যাওয়া যেত, কিন্তু আশরাফুল টিমের পারফরমেন্সের কথা চিন্তা করেনি। সে বারবার বলছে জাতীয় দল জাতীয় দল, কিন্তু জাতীয় দলে যাওয়ার জন্য বর্তমানে সময়টাকে আগে ভালো করা উচিত। পাইলটের চোখে আশরাফুলের ভেতর এখন আত্মবিশ্বাস ফেরাটা খুবই জরুরি। আশরাফুল এমন একটা জায়গাতে আছে তার আত্মবিশ্বাস বাড়ছেই না, তার একটা ভালো রান দরকার, পজিটিভ রান দরকার। হয়তো দেখা গেল 30 বলে 50 রানের ইনিংস অথবা 50 বলে 80 থেকে 90 রানের ইনিংস, তাহলেই হয়তো সে খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারবে। তবে সেই জায়গাটার জন্য অনেক কষ্ট করতে হবে, এমত অবস্থায় বর্তমানে আর সম্ভব হচ্ছে না। দর্শক, খালেদ মাসুদ পাইলটের এই কথাগুলো কি আপনি যুক্তিযুক্ত মনে করেন জানাবেন আমাদেরকে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।